স্বাগতম পিকে সুইটসে। আজকে দেখাবো কিভাবে সুগার ফ্রি রসমালাই অথবা ডায়াবেটিস রসমালাই তৈরি করবেন, যেটাতে চিনি কোনো ব্যবহার করা যাবে না। যাদের সুগারের প্রবলেম আছে, ডায়াবেটিস আছে, তাদের জন্য এই মিষ্টিটা। আসলে এটা শুধু ছানা, আমরা এখানে ছানা নিছি 150 গ্রাম। 150-150 গ্রাম ছানাতে কোনো কিছু উপকরণ দিব না, একটাই উপকরণ শুধু ছানা। এখানে আপনার চিনি, খাবার সোডা, আলাদা কোনো কিছু নেই, শুধু ছানাটাকে এইভাবে আপনাদের ব্লেন্ড করতে হবে। আমরা নর্মালি যেই রেসিপিগুলো করি, ছানাটাতে যেই মিষ্টিটাই বানাই, প্রতিটা মিষ্টিতেই দেখবেন আপনারা ছানাটা কিন্তু ভালোভাবে ব্লেন্ড করি। ছানাটা যত ভালো ব্লেন্ড করবেন, আপনার কিন্তু মিষ্টি তত ভালো সফট হবে এবং মিষ্টিটা তত ভালো ফুলবে। ছানাটা যদি আপনি ভালোভাবে এইভাবে না মুথে নিতে পারেন বা এই ব্লেন্ড করতে না পারেন, তাহলে কিন্তু মিষ্টিটা সেভাবে হবে না। ছানাটা ঝরঝরা থাকে, সেটাকে মুথে মুথে একবারে কিন্তু দেখেন এটা সফট করতে হবে, একদম মোলায়ম সেই ধরনের। আর যদি ছানাটা আপনার শক্ত হয়ে যায়, তাহলে আপনারা যে ছানার পানিটা আছে ওইটা 3-4-5 ফোঁটা দিতে পারেন, মানে যতটুক খায়। যদি শক্ত হয়ে যায়, কোনো সময় অনেক সময় অনেক কারণে ছানা শক্ত হইতে পারে, আমাদেরটা হয়নি, যদি কোনো দিন হয় তাহলে ওইটা দেখাই দিব কতটুক পানি দিবেন। যদি ছানার পানি না থাকে, এই ছানাটা কাটলেন, কাটার পরে তো ওই পানিটা থাকবে, ওইটা যদি নাও থাকে তাহলে আপনি গরম পানি দিতে পারেন, 1 চামচ বা 1/2 চামচ এই ধরনের। ছানাটা মোতা আমাদের হয়ে গেছে, এখন আমরা একটা মিষ্টির শেপ দিব। আর এটা তৈরি করার জন্য আমাদের ছানা আর সুগার সিরাপ, যেটা চিনি সিরাপ সেটা তো লাগবে, আর দুধ লাগবে শেষ পর্যায়ে আর কি। পরে দুধ দিয়ে আমরা এটা রান্না করব, প্রথমে তো চিনি সিরাপ আমরা রান্না করব। এই যেভাবে আমরা গুচি কাটে মিষ্টিগুলো বানাই নিব, সবগুলা বানাই নিয়ে আমরা চিনি সিরা তৈরি করব। এখানে চিনি সিরাটা হচ্ছে আপনার 1 লিটার পানিতে আপনারা 750 গ্রাম চিনি দিবেন। 1 লিটার পানিতে 750 গ্রাম চিনি দিয়ে ওইটা বয়ল নিয়ে আসবে। এই যে আমরা এখানে দেখাই দেবো চিনি সিরা করাও এটাতে আছে। এখানে আমরা পানি দিচ্ছি, পানির পরিমাণটা বললাম আর কি, যে 1 লিটার পানি যদি দেন তাহলে সেখানে 750 গ্রাম চিনি দিবেন, দিয়ে এটা জাল দিবেন। এটা হচ্ছে পাতলা শিরায় আমরা কিন্তু মিষ্টিটা রান্না করব, এটা কিন্তু ঘন শিরায় রান্না হবে না, এটা হবে পাতলা শিরায় রান্না। চিনিটা আমাদের বয়ল উঠে গেছে, আমরা এখন এই যে এখানে চিনিটা একটা দুইটা বয়েল তুলে নেবেন, তারপরে মিষ্টিগুলো ছাড়বেন। আমাদের দুইটা বয়েল উঠছিল, তারপর আমরা এই যে এখন মিষ্টিগুলো ছাড়তেছি, মিষ্টিগুলো ছেড়ে এখানে রান্না। আর কোনো এখানে আপনার কাজ নাই, আর কাজ একটাই যে বলছি আপনাদের প্রতিটাতেই বলি যে গরম পানি খাওয়াইতে হবে মিষ্টির শিরাকে। মিষ্টির শিরাকে কেন, এই যে আমরা কত পাতলা শিরাটাতে মিষ্টিগুলো রান্না করতেছি, এটা যখন জাল দিব, জাল দিতে দিতে শেষ পর্যায়ে, মানে একটু পরে, শেষ পর্যায়ে না একটু পরে কিন্তু শিরাটা ঘন হয়ে আসবে, তখন আপনার মিষ্টিগুলো ট্যাপ মারা হবে, মিষ্টিতে আপনার শিরা ঢুকবে না, অনেক কিছু সমস্যা হবে, মিষ্টি শক্ত হয়ে যেতে পারে। এই জন্য আমরা গরম পানি দিব। গরম পানি দিব মানে কি, পূর্বের অবস্থায় নিয়ে আসব। আর এই যে মিষ্টিতে যে ফেনা উঠে, ওটা উঠার জন্য আমরা ময়দা দিলাম। আপনারা এইভাবে পানির মধ্যে ময়দা হালকা ঘুলে নিয়ে এখানে দিয়ে দিবেন, দেন আপনাদের কিন্তু মিষ্টির যে ফেনাটা আছে, যে ফেনাটা তুলে মিষ্টিগুলোকে সিদ্ধ করবে, সেই ফেনাটা উঠে যাবে। দেখেন এখন এটা আপনারা দিবেন, তাহলে মিষ্টিটা ভালো চতুর্দিকে সিদ্ধ ভালো হয়। এই যে দেখেন একদম ঢেকে গেছে মিষ্টি, আর দেখা যাচ্ছে না। এখন মাঝে মাঝে আপনার শুধু এটা জাস্ট নাড়তে হবে, আর এখানে কোনো কাজ নাই আপনার, আর গরম পানি দেওয়া, দুইটাই কাজ। মাঝে মাঝে নাড়া, তুলে দেখা, আর গরম পানি দেওয়া। এখানে গরম পানি দিবেন, যদি একদম ফুল হিটে থাকে গরম পানিটা, তাহলে ডিরেক্টলি ঢেলে দিতে পারবেন আস্তে আস্তে করে। আর যদি হিট একটু কম থাকে, অবশ্যই হিট, মানে আপনার যেই পানিটা দিবেন সেই পানিটা যেন অবশ্যই একদম ফুটন্ত পানি, হিট হিট ফুটন্ত মানে যেন অবস্থায় থাকে, তাহলে ডাইরেক্টলি দিতে পারবেন। আর যদি একটু ঠান্ডা হয়ে যায়, তাহলে কিন্তু এখানে এই শিরাতে একটু ডুবাই নিয়ে ওই মেজারমেন্ট যখন আসবে শিরাটার আর পানিটার, তখন আপনারা দিতে পারবেন। এই যে একটু পরে আমরা শিরাতে পানি দেওয়া শুরু করব, আপনারা দেখলে বুঝতে পারবেন। এই যে মিষ্টিগুলো আমাদের সেই ফুলতেছে, এই যে ফুলে টসটসা একবারে। আমাদের এখন জাস্ট এটা শুধু রান্না হইতে হবে। এটা এই চিনি শিরায় আপনাদের যে এই সুগার ফ্রি যে রসমালাই, এটা আপনারা 30-35 মিনিট জাল দিলেই হয়ে যাবে, মিষ্টিটা বেশি জাল দেওয়ার লাগবে না। 30-35 মিনিট এই যে গরম পানিটা নিলাম, একটু শিরা নিলাম আর শিরার মধ্যেই রাখলাম, তাহলে কিন্তু হিট হয়ে যাচ্ছে অটোমেটিক। আমাদের পানিটা গরম করছি, গরম করে নিচে রাখছি, চুলা থেকে নিচে নামায় রাখছি, ওইটুক সময়ে যে ঠান্ডা হইলো ওই ঠান্ডাটা হিট করার জন্য এই শিরার মধ্যে আমরা ডুবাইলাম বা একটু শিরা নিলাম। তারপরে এই যে ধীরে ধীরে ছাড়তেছি, একবারে কিন্তু আমরা ছাড়তেছি না, ধীরে ধীরে ছাড়তেছি। যেভাবে আপনারা ছাড়বেন তাহলে মিষ্টিগুলো পারফেক্ট থাকবে। আর যদি শিরা একবারে ঘন হয়ে যায়, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো থাকবে না, শিরা ঢুকবে না, টেপ মারা যাবে, চাপটা শক্ত হয়ে যাবে, যে উপরের অংশটা আছে এটা শক্ত হয়ে যাবে, যেমন মিষ্টিগুলো গন্ডগোল হয়ে যাবে, ভালো হবে না। এই জন্য আপনাকে অবশ্যই গরম পানি খাওয়াইতে হবে। গরম পানি এখন বলতে পারেন যে কতটা গরম পানি খাওয়াবো, আপনাদের তো কি বলবো আর,
এটা তো মানে বলবেনই 100%, আমি যদি না বলে দিই কতটা গরম পানি খাওয়াই দিবেন, মানে এটা হচ্ছে কি মাঝে মাঝে খাওয়াবেন, এই যে একটু হিট হইলো একটু ঘন হয়ে গেল আবার একটু পানি খাওয়াইলেন, একটু হিট দিলেন, এই যে জাল দিচ্ছেন এটা তো কিন্তু হাই হিটে, আপনার মিষ্টি রান্না সবগুলো হাই হিটে হয়, তেলে ভাজা হবে লো হিটে কিন্তু মিষ্টি ভাজা হবে হাই হিটে, এটা খেয়াল রাখবেন। এই সিরিজটা যেহেতু হাই হিটে রান্না হচ্ছে, ভাজা হবে না এটা বলা আমার ভুলেছে সরি, যেহেতু এটা চিনি শিরায় রান্না হচ্ছে মিষ্টিটা, সেই ক্ষেত্রে ওই যে হাই হিটে জালটা হচ্ছে যে পানিটা আছে ওইটা বাষ্প হয়ে চলে যাচ্ছে, সেই জন্য চিনি শিরাটা ঘন হয়ে আসতেছে, এই ঘন হওয়ার কারণে আমাদের পানি দিতে হচ্ছে। এখন কতটা পানি, শেষ পর্যায়ে আপনার যতটা পানি দিয়ে আপনি মিষ্টিটা তুলছিলেন এক কথায় শেষ, মানে মিষ্টিটা যখন ছাড়ছিলেন এই যে কাঁচা অবস্থায় ছানাটা যে মিষ্টি করলাম ওই মিষ্টিটা যতটা ছাড়ছিলেন ততটা পানি আপনাকে করে রাখতে হবে। এখন আপনার যদি অতটা চোখের আইডিয়া না থাকে বা না বুঝতে পারেন, তাহলে কড়াইয়ের মধ্যে বা যে পাত্রে রান্না করবেন সেই পাত্রে আপনি একটা দাগ দিয়ে রাখবেন মার্কার দিয়ে, বা আপনার কোনো দিয়ে কাটে রাখবেন ওই কড়াইটার মধ্যে, যে একটু হালকা চিহ্ন দিয়ে রাখবেন যে, বা একটা লাঠি ডুবাই রাখবেন যে এতটা পানিতে আমি মিষ্টিগুলো ছাড়লাম, আমি যখন মিষ্টিগুলো নামাবো তার আগে আমাকে এতটা পানি আবার করতে হবে, দেন আপনি পারফেক্টলি এটা করতে পারবেন। যে আমাদের মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে, এখন আমরা পানি খাওয়াই দিলাম, পানি খাওয়াই দিয়ে এখন আমরা নামাই নিব। আর অবশ্যই আরেকটা জিনিস খেয়াল রাখবেন, মিষ্টিগুলো যে নামাবেন আপনারা কিন্তু এই গরম পাত্রে কখনো মিষ্টি রাখবেন না, শিরাটা সম্পূর্ণ সহ অন্য একটা ঠান্ডা পাত্রে ঢালে নেবেন, গরম শিরাটা সহ ঢালে নেবেন সমস্যা নেই, কিন্তু কড়াইয়ের মধ্যে যে হিটটা থাকে ওই হিটটা কিন্তু অনেকক্ষণ ধরে থাকে, এই জন্য আপনারা সবসময় যে পাত্রে রান্না করবেন ওই পাত্রে এই মিষ্টিগুলো রাখবেন না, অন্য একটা পাত্রে, যে কোনো পাত্র যেই পাত্রই হোক সেই পাত্রে আপনারা চিনি শিরাটা সহ ঢেলে নেবেন, তারপর এই পাত্রে ঠান্ডা করবেন, বা গরম গরম পরিবেশন যদি আপনাদের করার ইচ্ছা থাকে গরম গরম পরিবেশন করতে পারেন। আর এটা এখন আমাদের কিন্তু নর্মাল একটা মিষ্টি হইলো, যা হোক এটা এইভাবে আপনারা খেতে পারবেন, সেক্ষেত্রে এটা কিন্তু ডায়াবেটিস মিষ্টি হবে না, কারণ আমরা এখন চিনি শিরায় রাখছি, এটা কিন্তু মিষ্টি হয়ে গেল একটা। ওই যে আমরা নামাই নিলাম, নামাই নিয়ে ওই পাত্রে রেখে দিব ঠান্ডা হওয়া পর্যন্ত, এটা ঠান্ডা হওয়ার পরে আমরা যে শিরাটা খাইছি এই মিষ্টিটা সেটা কিন্তু চাপ দিয়ে বের করে দিব সম্পূর্ণটা। আর আমাদের এখন লাগবে হচ্ছে দুধ, আর এটা হচ্ছে আমাদের কিন্তু ওই যে বললাম পাউডার দুধের, কিন্তু সবসময় খেয়াল রাখবেন আমাদের এখনকার রেসিপিগুলো ম্যাক্সিমামে যাচ্ছে পাউডার দুধের, এটা হচ্ছে পাউডার দুধের সুগার ফ্রি রসমালাই। আবার এই যে পাউডার দুধেই তৈরি করতেছি একটা, ঠান্ডা পানিতে আমরা পাউডার দুধটা দিচ্ছি, এটা ভুলে নিব, এই যে নর্মাল যে আমরা যে এর আগে ছানা তৈরি করলাম সেম ক্যাটাগরি সেম প্রসেস সেম সিস্টেম, জাস্ট এটা আমরা এটা ডাইরেক্টলি দুধ হয়ে গেল, এটা ওইটাতে ছানা কাটছি গরম পানি দিয়ে, এটা আমরা ডাইরেক্টলি ঢালে দিব কড়াইয়ের মধ্যে গরম করার জন্য, এটা ঘন করার জন্য, ঘন করে এখানে মিষ্টিগুলো আবার রান্না করবো। এই যে কড়াইয়ের মধ্যে আমরা দিয়ে দিলাম, এখানে এখন আপনি যদি বলেন পরিমাণ, আপনি মিষ্টিটা কত সুস্বাদু কত টেস্টি খাবেন, যদি এখন আপনি বলেন যে ভাই আমি 100 গ্রাম ছানায় বানাইছি, 100 গ্রাম ছানায় আপনি 1 কেজি দুধকে রান্না করে করে 1/2 কেজির মতো নিয়ে আসেন, তারপরে এই মিষ্টিগুলো ছেড়ে দেন, বা 1 পোয়া নিয়ে আসেন, আপনি যত কম নিয়ে আসবেন মিষ্টিটা তত সুস্বাদু হবে। আমাদেরটা দেখেন কত ঘন হয়ে গেছে, একবারে দুধ নাই বললেই চলে, এই যে আমরা জাল দিয়ে 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 এখানে ঘন করে ফেলছি, সেই এই যে দেখেন আমাদের মিষ্টিগুলো চাপ দিয়ে দিয়ে সব শিরাটা বের করে ফেলতেছি, মানে এখানে আর কোনো সুগার থাকলো না মানে চিনি থাকলো না, এই জন্য এটা ডায়াবেটিস মিষ্টি হয়ে গেলো। এইভাবে সবগুলো মিষ্টি আমরা, এই দেখেন কত সুন্দর রেসপন্স হয়ে গেছে, যে এটার 1 ফোঁটা রস থাকতেছে না মিষ্টিটা ভাঙতেছে না, আবার যেই ধরনের মিষ্টি সেই ধরনের হয়ে যাবে যখন আমরা দুধের মধ্যে দিব, এই দুধটা চুষে এটা কিন্তু সেই টপ টপ হয়ে যাবে, একবারে রসমালাই। এই যে দুধটা দেখেন কত ঘন হয়ে গেছে, আর আমাদের এই গুঁড়ো দুধটা হচ্ছে স্টারশিপের গুঁড়ো দুধ, আপনারা হরেক প্রকার আছে যে কোনো কোম্পানির, এটা তো এখন যদি বলি এই কোম্পানির নেন তাহলে এটা তো আমার মার্কেটিং হয়ে গেল, আপনার যেটা ফুল ফ্যাট ক্রিম আছে সেটাই নেবেন, সেটা হোক যে নামে হোক, পিকে সুইট হোক আর আপনার ঘরের ডিম নাম হোক ওটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে আপনার ফুল ফ্যাট ক্রিম। এ দেখেন আমাদের হয়ে গেছে, এখন আমরা এখানে মিষ্টিগুলো ছেড়ে দিব, এখানে আমরা কোনো চিনি দিলাম না এই জন্য এটা ডায়াবেটিস মিষ্টি হলো বা সুগার ফ্রি মিষ্টি হলো, কিন্তু এই দুধের মধ্যে যদি আমরা প্রথমে চিনি দিতাম তাহলে কিন্তু এটা নর্মাল যে আছে মালাইকারি বা নর্মাল যেই আছে রসমালাই যেটা বলেন বা ইন্দ্রাণী যেটাই বলেন সেটা হয়ে যেত, কিন্তু এটা যেহেতু আমরা চিনি দিলাম না সেই ক্ষেত্রে এটা হয়ে গেল ডায়াবেটিস ফ্রি বা সুগার ফ্রি মিষ্টি। আমাদের এই সুগার ফ্রি মিষ্টিটা এত সুন্দর হয়েছে মানে খেতে কি বলবো, আর আধ্যাত্মিক টাইপের হয়েছে, রসে একবারে ভরপুর, মানে আমি খেয়ে অবাক হয়ে গেছি যে কি খাচ্ছি, এটা সুগার নাই তাও কিন্তু মনে হচ্ছে সেই স্বাদ, ওয়াও টাইপের। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখবেন কি হয়।
যাই হোক, আমাদের এই সুগার ফ্রি বা ডায়াবেটিস মিষ্টি রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা অবশ্যই লাইক দিবেন, আর কিছু জানার থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পিকে সুইটসে। ধন্যবাদ।